শুক্রবার কে উদ্দেশ্য করে দেখবেন জুম্মার দিন হলে যুবক ভাইরা আমার চাচাজিরা যে যেখানেই থাকুক না কেন আস্তে আস্তে মসজিদের দিকে যায় নামাজ আদায় করতে যায় তো নাকি জুম্মার দিনটা আমাদের কাছে জানা অনেক একটা স্পেশাল একটা ব্যাপার যারা অমুসলিম মানুষ আছে তারাও অবাক হয়ে যায় যে যুবক ছেলেগুলো যতই কাজে ব্যস্ত থাকুক না কেন শুক্রবার আসলে তারা ঠিক নামাজ পড়তে চলে যায় তারা অনেক গুণগান করে এই জুম্মার দিনকে নিয়ে আমাদেরকে যুবক ভাইদেরকে তো শুক্রবারটা কেন আমাদের কাছে স্পেশাল শুক্রবারে কি কি এমন ঘটেছিল সেই বিষয়েই আমি গজলটি বলছি আপনার মন দিয়ে শুনুন আশা করি আপনাদের খুবই ভালো শুক্রবারে গড়ল জমিন আল্লামার শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার জোরে হোক না সুবহানাল্লাহ শুক্রবারে গড়ল জমিন আল্লামার শুক্রবারে জান্নাতের দুয়া শুক্রবারে আদম নবীর আল্লাহ দিল হায়াত শুক্রবারে কেঁদে নবী পাইল নাজাত শুক্রবারে সারা দুনিয়া প্লাবনে ভাসে ইউনুস নবীর মাঝে খেলো সেদিন শুক্রবার শুক্রবারে আল্লাহ তাআলা বাঁচালেন তাহার শুক্রবারে গড়ল জমিন আল্লামার শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার জোরে হোক না সুবহানাল্লাহ সবকিছু শুক্রবারকে নিয়ে আমি বলবো একটা করে ছন্দ বলবো মাঝে মাঝে আপনাদের সুবহানাল্লাহ বলতে হবে ঠিক আছে তো চলুন আমি পরিবেশন করছি শুক্রবারে ইব্রাহিম নবীর আগুন ফুল হলো শুক্রবারে আয়ুব নবী সুস্থ হয়ে গেল শুক্রবারে ইউসুফ নবীর বাঁচাল আমার আল্লাহ শুক্রবারে দুনিয়ায় এলো শুক্রবারের ফসিলাত রয়েছে হাজার শুক্রবারকে ভালোবাসেন পরওয়ার দেগার জোরে হোক না সুবহানাল্লাহ শুক্রবারের ফসিলাত রয়েছে হাজার শুক্রবারকে ভালোবাসেন পরওয়ার দেগার তারপরে ছন্দে শুক্রবারে আরো কি কি ঘটেছিল আপনারা শুনুন শুক্রবারে নবী প্রথম দেয় দিনের দাওয়াত শুক্রবারে মা খাদিজা হয় প্রথম বায়াত শুক্রবারে নবীর সাথে প্রথম যুদ্ধ হয় শুক্রবারে মক্কা ছেড়ে নবী মদিনাতে যায় কুরআন যেদিন নাজিল হলো সেদিন শুক্রবার শুক্রবারের ফজিলাত আর শোনাবো পরপর জোরে হোক না সুবহানাল্লাহ কুরআন যেদিন নাজিল হলো সেদিন শুক্রবার শুক্রবারের ফজিলাত আর শোনাবো পরপর
শুক্রবারে গড়ল জমিন আল্লামার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। শুক্রবারে আরো কি কি ঘটেছিল শুনুন। শুক্রবারে দয়ার নবী বিরাজে গেল, শুক্রবারে নামাজ রোজা নিয়ে ফিরে এলো, শুক্রবারে কারবালাতে মাতম জারি হয়। জোরে হোক না সুবহানাল্লাহ। শুক্রবারে কারবালাতে মাতম জারি হয়, শুক্রবারে ইমাম হোসেন জীবন হারায়। মহরম মাসের দশ তারিখ ছিল শুক্রবার, শুক্রবারের মাতাবা কত বলবো আমিয়ার। জোরে হোক না সুবহানাল্লাহ। মহরম মাসের দশ তারিখ ছিল শুক্রবার, শুক্রবারের মাতাবা কত বলবো আমিয়ার, শুক্রবারে গড়ল জমিন আল্লামার, শুক্রবারে শুক্রবারে আল্লাহ দিল এমন ফজিলত, শুক্রবারে করবে বিচার হবে কিয়ামত, শুক্রবারে জমিন ফুঁড়ে উঠিবে সবাই, শুক্রবারকে মনে রেখো ও মুসলমান ভাই। মরণ যেদিন হবে যেন হয় গো শুক্রবার, বলুন আল্লাহুম্মা আমিন। মরণ যেদিন হবে যেন হয় গো শুক্রবার, মোহাম্মদ জহির এই কামনা করে বারবার, শুক্রবারে গড়ল জমিন আল্লামার, শুক্রবারে খোলা থাকে জান্নাতের দুয়ার। নারে তাকবীর আলহামদুলিল্লাহ। একের পর এক অনেক কথা, অনেক গজল আপনাদের মাঝে উপস্থাপন করলাম, অনেক সময় হয়েছে।